সৌদি আরবে ডলার কার্ড রিচার্জ করতে চান, ডলার কার্ড কিভাবে রিচার্জ করতে হয় বা কত টাকা দিয়ে ডলার কার্ড কিনতে হয়, দেখ 5 টাকা 10 টাকা ডলার কার্ড আছে, তো ডলার কার্ডে গায়ে লেখা আছে ইন্ডিয়া কথা বললে 5 মিনিট কথা বলা যাবে, পাকিস্তান কথা বললে 300 মিনিট কথা বলা যাবে, তারপরে পাশে আরও লেখা আছে বাংলাদেশ 200 মিনিট, মিশর জেলা ইজিপ্ট 125 মিনিট, ইয়েমেন 50 মিনিট, অন্যান্য দেশে কতটুকু কথা বলা দেব এটা দেওয়া আছে। আর এটার জন্য আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, অ্যাপসটা হচ্ছে গিয়ে আইটেল অ্যাপস। তো আমরা প্রথম না বেরিয়ে সরাসরি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে, যে আইটেল অ্যাপসটি ডাউনলোড করে নেব, ঠিক আছে? তো আমি ফোন স্ক্রিনে চলে যাচ্ছি, তো আপনারা দেখেন ভিডিওটা, আপনারা সম্পূর্ণ দেখবেন, দেখলে আশা করি সম্পূর্ণ বুঝতে পারবেন এবং কীভাবে ডলার কার্ড রিচার্জ করতে হয় সে আমাদের একটা আইডিয়া পেয়ে যাবেন, এবং আপনারা নিজেরা নিজেরাই ডলার কার্ডটা রিচার্জ করতে পারবেন। নামটা আইটেল মোবাইল ডলার, এটা অ্যাপসটি ডাউনলোড করে নিব, আমার এখানে যেহেতু ডাউনলোড করা আছে এটা ওপেন চাচ্ছি, তো ডাউনলোড আমার যেহেতু করা আছে আপনারা ডাউনলোড করে নেবেন। তারপরে কার্ডটিতে দেখবেন যে আপনারা পাসওয়ার্ড ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়া থাকবে, তো আমি কার্ড দেখে ইউজার নেমটি এখানে পূরণ করে দিই। সেভ করে দেব, সেভ করে ক্লিক করলাম, দেখা যাচ্ছে যে আমার ডলারটা দেখেন ওই যে কোডগুলো ডায়াল করার পরে আমার ব্যালেন্সটা রিসার্চ হয়ে গেছে, এখন আমি চাইলে কল করতে পারবো। তো বাংলাদেশের নাম্বারে কল করতে হলে আগে 88 দিয়ে তারপরে নাম্বারটা তুলে যে কোনো নাম্বারে কল দিতে পারবেন, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আপনার বন্ধু বান্ধবের কাছে দেখার সুযোগ করে দেবেন।